একমাত্র অন্ধকারেই মহাবিশ্বে মৌলিক হলেও বিশ্বজগতে বৈচিত্র্য এনে দিয়েছে আলো। জীবনের জন্য আলো বাদ দিয়ে কিছু কল্পনা করা কখনোই সম্ভব নয়, যে কারণে আদিম মানুষ সূর্যকে তাদের সবচেয়ে বড় দেবতা হিসেবে জানত। দেবতা যখন থাকতেন, অর্থাৎ দিনের বেলায় সূর্যের আলোতে, তারা কোনো কিছুকেই পরোয়া করত না, আর রাতের বেলায় আশ্রয় নিত গুহার ভিতরে। এরপর ধীরে ধীরে মানুষ উন্নত হয়েছে, মহাবিশ্ব সম্পর্কে জেনেছে অনেক কিছু। সূর্য যে মাঝারি মানের একটি নক্ষত্র এবং সূর্যের আলোই যে আমাদের প্রধান শক্তির উৎস, তা জানতে মানুষের বেশ সময় লেগেছে। তবে এই ঘটনাগুলো জানার সঙ্গে সঙ্গে মানুষের সবচেয়ে কৌতূহলের বিষয় ছিল সূর্য কী দিয়ে তৈরি এবং সূর্যের এই আলো আসলে তৈরি হয় কীভাবে। ধীরে ধীরে মানুষ সূর্যসহ সৌরজগতের অন্যান্য বিষয় সম্পর্কে জানতে শুরু করে। সূর্য কীভাবে আলো তৈরি করে, সূর্যের জ্বালানি কী, সূর্যের কেন্দ্রের তাপমাত্রা কত এবং সূর্য থেকে পৃথিবীতে আলো আসার সময়কাল সহ বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না। আমরা সবাই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার নাম কম বেশি শুনেছি। সূর্যের কেন্দ্রে অবিরাম সংঘটিত হচ্ছে এই বিক্রিয়া, উৎপন্ন করছে 15 মিলিয়ন ডিগ্রি কেলভিন তাপমাত্রা ও বিপুল শক্তি। মানুষের বেঁচে থাকতে হলে যেমন হার্টের কার্যকারিতা প্রয়োজন, তেমনি সূর্যের তেজ বা সক্রিয়তা এই ফিউশন বিক্রিয়ার উপর নির্ভরশীল। সূর্য গাঠনিকভাবে বিভিন্ন অঞ্চলে বিভক্ত, যেমন কেন্দ্রীয় অঞ্চল, বিকিরণ অঞ্চল এবং পরিচলন অঞ্চল। কেন্দ্রীয় অঞ্চলে সূর্যের জ্বালানি ক্রিয়া সম্পূর্ণ হয়, বাকি অঞ্চলগুলো কেন্দ্রে উৎপন্ন 15 মিলিয়ন ডিগ্রি কেলভিন তাপমাত্রাকে বাহিরে ছড়িয়ে দেয়। সূর্যের কেন্দ্রে প্রতিনিয়ত বিলিয়ন বিলিয়ন পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে। এই প্রক্রিয়া কয়েক বিলিয়ন বছর ধরেই চলছে। প্রতি সেকেন্ডে 564 মিলিয়ন টন হাইড্রোজেন থেকে 560 মিলিয়ন টন হিলিয়াম তৈরি হচ্ছে, আর বাকি 4 মিলিয়ন টন হাইড্রোজেন থেকে উল্লেখিত শক্তি তৈরি হচ্ছে। ফিউশন বিক্রিয়ায় সূর্যের কেন্দ্রে উৎপন্ন এই শক্তি সূর্যের বহিরাংশের দিকে ফোটন তথা তড়িৎ চুম্বক তরঙ্গ হিসেবে সৌরপৃষ্ঠ থেকে বাহিরের দিকে ছড়িয়ে পড়ে। সূর্যের কেন্দ্রের ঘনত্ব পানির ঘনত্বের 15 গুণ বেশি। আবার সূর্যের বিষুবীয় অঞ্চল বরাবর মোট ব্যাসার্ধ 695,700 কিলোমিটার, যা পৃথিবীর মোট ব্যাসার্ধের 109 গুণ। সূর্যের কেন্দ্রে উৎপন্ন তাপ ও আলোকে এই বিশাল অঞ্চল পাড়ি দিতে হয়। যদিও সূর্যের কেন্দ্র থেকে বাহিরের অঞ্চলের দিকে ঘনত্ব পর্যায়ক্রমে হ্রাস পায়, তবুও কেন্দ্রে উৎপন্ন তাপ ও আলোকে এই বিশাল অঞ্চল পাড়ি দিতে অনেক সময় লাগে। আপনারা জেনে অবাক হবেন যে বিকিরণ অঞ্চলকে পাড়ি দিতে একটি গামা রশ্মি তথা ফোটন কণার গড়ে 1,71,000 বছর থেকে সর্বোচ্চ 10,00,000 বছর সময় লাগে, কিন্তু সৌরপৃষ্ঠ হতে এই আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 19 সেকেন্ড। সুতরাং আমরা পৃথিবীতে বসে আজকে যে আলো পাচ্ছি, তা 1,00,000,000 বছর পূর্বে সূর্যের কেন্দ্রে সংঘটিত ফিউশন বিক্রিয়ার ফলাফল। এ কারণেই বলতে হয় আমরা মহাবিশ্বের দিকে তাকালে শুধু অতীতকেই দেখতে পাই। এ পর্যায়ে জানব কিভাবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এই বিশাল পথ পাড়ি দিয়ে সৌরজগতে ছড়িয়ে পড়ছে। সূর্যের কেন্দ্রকে ঘিরে রাখা প্লাজমার ঘনত্ব অনেক বেশি। এই প্লাজমা মূলত ইলেকট্রন ও আয়নের ভারী মিশ্রণ, তাই তো ফিউশন বিক্রিয়ায় নির্গত গামা রশ্মি খুব কম দূরত্ব পাড়ি দেওয়ার পূর্বেই ইলেকট্রন দ্বারা শোষিত হয়। এই ইলেকট্রন সমূহ শোষিত ফোটনকে সকল দিকে পুনরায় নির্গমন করে, কিন্তু এই ঘটনায় কিছু পরিমাণ শক্তি হারিয়ে যায়। এই ফোটনগুলি সূর্যের কেন্দ্রীয় অঞ্চলের জন্য আবরণ হিসেবে কাজ করে, যাতে 15 মিলিয়ন ডিগ্রি কেলভিন তাপমাত্রা ধরে রেখে ফিউশন বিক্রিয়া ঘটার পরিবেশ তৈরি হয়। এই অঞ্চল পাড়ি দিয়ে একটি ফোটন অসংখ্যবার ইলেকট্রন কর্তৃক শোষিত ও নির্গত হয়, ফলে মোট শক্তি প্রবাহের গতি দুর্বল হয়ে যায় এবং শক্তির পরিমাণ কমে যায়, ফলে গামা রশ্মি থেকে এক্স-রেতে পরিণত হয়।